দশক বাড়ির থেকে আমার চাষা আইছে ঢাকা বেড়াইতে, কিছুক্ষণ আগে আসছে, এখন আমার চলে যাব। আমার খুব মহব্বতের গোলাফান, এগুলো এগুলো আমার বড় রফের আগের তো রফের দিই। যা হোক, আসলে আইনে দিক দেন, আরেকটা ইয়ে আছে, হ্যাঁ আমার একটা চাষা আছে, আসলে ও আমার আপন চাষা নাম হইল বাড়ির পাশে, কিন্তু ওরা আমার আপন। আর ওর জন্য বিশেষ করে ওর জন্য দোয়া করবেন। এইল আরেকটা আমার এই পরের তিন নম্বর ঘরেরটা, আর বিশেষ করে ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন। সবার উদ্দেশ্যে আমি কি বলবো, আসলে বলার মতো কিছুই নাই। সবাই সবার জন্য দোয়া করবো, আর নিয়ে আমার নিয়ে করবেন, আমি আপনাদের জন্য করবো, বুঝছেন? কারণ দোয়া করলে তো টাকা পয়সা লাগতেছে না। আর বেশ বেশি লাইক দিবেন, এটা হলো আমার চাষা, বুঝছেন? সে আসলে আমাদের জন্য অনেক কিছু করছে, তার কাছে আসছিলাম, কিন্তু অনেক দুর্ভাগ্যবশত আমার মনে করে খেদাই দিতে আছে, বুঝতে পারছেন? তো একটু ফসাই দিয়েছে, এলাকার মুখ উজ্জ্বল করছে, ওদের জন্য খুব সবাই দোয়া করবেন। ওর একটা ভাই আমার সাথে সিঙ্গাপুরে, সেটা আমার বড় চাষা, আমার বয়স ছিল, ওর জন্য সবাই দোয়া করবেন। তো ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।